এই মিশিনাদের এই সরকার বিনা ভোটের সরকার, যেই সরকার এই দেশের মানুষ ম্যান্ডেট দেয়নি, আজকে তারা গায়ের করে প্রশাসনতন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক ঐক্যবদ্ধ হতে হবে। এক আমরা জানি মার্কিন একজন লেখক আর্নেস্ট হেমিংওয়ে, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পেয়েছিলেন, তিনি কিন্তু তার ওল্ড ম্যান দ্য সি একটি বইয়ের লাস্টে কি প্যারা লিখেছিলেন, ম্যান ক্যান বি ডাইড নট ডিফিটেড। আমরা মরে যাব কিন্তু পরাজিত হব না ইনশাল্লাহ। তাই আগামী দিনে রাজপথে আন্দোলন করে খুনিয়া চীনা পতন ঘটিয়ে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করব। বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা ফরমাট এবং একটি ফরমাইশি রায়ের মাধ্যমে আজকে হিংসা বিষয়ে তাকে নির্যাতনের মাধ্যমে আজকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা আমার, গতকাল কিছু আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথের জন্য এখন আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সকলকে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরস্বতীদের পতন করিয়ে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আওয়ামী লীগ ধ্বংস ছাড়া কিছু জানে না, আওয়ামী লীগ চুরি ছাড়া কিছু জানে না, আওয়ামী লীগ লুটপাট ছাড়া কিছু জানে না। তাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে তাদের দলীয় ইতিহাস রূপান্তরিত করতে চায়। এই আওয়ামী লীগ আর শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে থাকে, মানুষের ভোটের অধিকার ছিনতাই করে থাকে, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ ছিনতাই করে থাকে। আরেকবার ছিনতাই করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি সেই হাসিনার সাথে থাকবেন নাকি জনগণের সাথে থাকবেন, আপনাদের সেটা ডিসাইড করতে হবে। বাংলাদেশের মাটিতে আর বিনা ভোটে আর দিনের ভোট রাত্রে করে কোন সরকারকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, হবে না, পরিষ্কার কথা। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, বলেন আপনার শ্লোগান দেন, বাংলাদেশ যাবে কোন পথে, রাজপথে। তাই রাজপথে আসার আহ্বান জানিয়ে অন্যান্য যারা এখনো এই সরকারের দালালি করছেন বিভিন্ন ভাবে, তাদেরকেও বলবো আসুন রাজপথে চলে আসুন, এখনো সময় আছে। এই এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে আমরা ভোটের রাজত্ব কায়েম করি। আমরা চাই না চাই পতন আন্দোলন, আমরা করি না করি, মহান স্বাধীনতা যুদ্ধ যেভাবে তার নিজস্ব প্রক্রিয়ায় জনযুদ্ধে রূপান্তরিত হয়েছে এবং সেই জনযুদ্ধে জনগণ রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দলের সামনে ছিল, পেছনে ছিল, কিন্তু সুচতুরভাবে সরকারের পক্ষ থেকে তাদের মিত্রদের পক্ষ থেকে এই যুদ্ধকে জনযুদ্ধকে একটা কনভেনশনাল ওয়ারে পরিণত করে জনগণকে পিছিয়ে ফেলে দিয়েছে, যার সমস্যা এখনো আমরা আছি। কাজে আমি অনুরোধ করব আমার দলের নেতারা এখানে আছেন সবাই আমাদের নেতা, এই জনযুদ্ধ করে আমরা যেভাবে জনগণকে সামনের দিকে ফেলে নিয়ে যেতে পারি নাই, আজকে সেই অসমাপ্ত জনযুদ্ধ একটি গণতান্ত্রিক সরকার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মুক্ত করার জন্য আমাদের করতে হবে। এবং এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন, এই সরকার পতনের আন্দোলনে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি জাতিকে জাতীয় উপরে প্রতিষ্ঠিত হয়েছে জনগণকে এই উপলব্ধিতে আনতে পারি, তাহলে খুব সময় যাবে না, এই সরকারের পতন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, দেশের নেতা তারেক রহমান নিশ্চয়ই আমাদের মধ্যে আমরা ফিরে আনতে পারব। আমাদের মা গণতন্ত্রের মা, বাংলাদেশের গণতন্ত্র মানে বেগম খালেদা জিয়া, তাকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। সেই জন্যই আজকের বিজয় দিবস না, আজকে হচ্ছে আমাদের যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম
সেই গণতন্ত্রের কবরের দিবস। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশে স্বাধীন সরকার শুরু হয়ে গেছে। সেদিন বাংলাদেশের মানুষকে ঘুরিয়ে দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল এই সৈন্যদেরকে প্রতিহত করার জন্য বাঙালি সৈন্যরা শহীদ জিয়ার নেতৃত্বে যুদ্ধ শুরু করে দিয়েছিল। আমাদের নেতৃত্বে এই দেশের একটা যুদ্ধ হবে, যে যুদ্ধে জয় হয়ে আমাদেরকে গণতন্ত্র ফেরত দিতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে নিয়ে এসে নির্বাচন করে তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এইটাই হবে আজকের বিজয়ের দিনে আমাদের সবচেয়ে বড় শপথ। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার বেড়া জেলে সুচিকিৎসার অভাবে তাকে আজকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা আনন্দে উল্লাসে মত্ত হতে পারছি না, কেন পারছি না? এই সুবর্ণ জয়ন্তীতে কেন আমরা উল্লাসে মত্ত হতে পারছি না? কারণ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই জাতিকে সৃষ্টি করে গেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে সরিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে একটি অবৈধ সরকার আজকে দেশকে শাসন করছে। বাংলাদেশের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা বেঁচে থাকতে কোনো কিছুতেই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস হতে দেওয়া হবে না, করতে পারবে না। বাংলাদেশের একটি সরকারের সকল দামান বাংলাদেশের সংবিধানে বলা আছে, এর বাইরে কোনো শপথ নাই, এর বাইরে কোনো শপথ হতে পারে না। কিন্তু একটা শপথ হয়েছে, আপনারা দেখেছেন, একটা শপথ করেছে, ওই যে মুজিব বর্ষ না, একটা শপথ করেছে। কয় নম্বর শপথ আমি বলতে চাই না, এমনি বলছে দুই নম্বর শপথ, সেটা আমি বলতে যাচ্ছি না। কিন্তু এই শপথ করার অধিকার কোন সংবিধান থেকে তারা পেয়েছে? বাংলাদেশের সংবিধানে শপথের পরিষ্কারভাবে বলা আছে এবং শপথ কি হবে সেটাও বলা আছে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার প্রক্রিয়ায় নেমেছে সারা বিশ্ব। বাংলাদেশ প্রত্যক্ষ করছে একটি হত্যাকাণ্ড বাংলাদেশে হতে যাচ্ছে তাদের মাধ্যমে। সেই হত্যাকাণ্ড হচ্ছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার যে প্রক্রিয়া চলছে, সমস্ত বিশ্ব, সমস্ত দেশের মানুষ প্রত্যক্ষ করছে এই হত্যাকাণ্ড। বন্ধুগণ, এর আগে সালাম যেটা বলে গেছে, কালকে যে সমাবেশ ছিল, যে রেডি ছিল, একটা রিহার্সেল হয়ে গেছে। রিহার্সেল হয়েছে, রিহার্সেল আপনারা ছিলেন। এই রিহার্সেলের পরে আগামী দিনের যে সংগ্রাম আসছে, সেখানে যখন বাধাগ্রস্ত হব, তখন কি আপনারা সবাই থাকবেন সেখানে? বাধা আসবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের মাকে মুক্ত করব, দেশকে মুক্ত করব, তারপরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হবে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যে সমস্ত সংস্থা আছে তাদের কার্যক্রম রিভিউ করা হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে দেশের মানুষের নির্বাচিত সদস্যরা দেশের দায়িত্বভার গ্রহণ করবে, যারা বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, আজকে কোথায় সেই গণতন্ত্র? যে দেশে নির্বাচন হয় না সেখানে গণতন্ত্র আছে, এই কথা পুরো পাগলও তো বিশ্বাস করবে না। ক্ষমতায় বসে আছে একটি দল যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, তাদের চাই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই, আর সেই কারণেই আজকের এই
এই স্বাধীনতা বর্ধক জয়ন্তীতে এই বিজয় দিবসের আলোচনায় একটাই আমাদের দাবি হবে, একটাই আমাদের আকাঙ্ক্ষা হবে, একটাই আমাদের প্রতিশ্রুতি হবে, আর তা হলো মহান স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ হয়ে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতা করবে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। যেহেতু বিজয় দিবসের মিছিল হয় নাই, এটা হচ্ছে খালেদা জিয়ার মুক্তির মিছিল। মিছিলের শুরু থেকে শেষ প্রান্তে একটাই স্লোগান ছিল, খালেদা জিয়ার মুক্তি চাই। মাঝে মাঝে স্লোগান ছিল, শেখ হাসিনার পতন চাই। মাঝে মাঝে স্লোগান ছিল, গুণগুণ মিলা দেশবাদী জিন্দা। মাঝে মাঝে স্লোগান ছিল, ছি ছি হাঁচি না, লজ্জায় হাঁচি না। কিছুক্ষণ আগে আব্দুল সালাম একটা বক্তৃতা বলেছেন এখানে যে সরকারের কিছু দালাল আছে নানা শ্রেণীর পেশায়। আমার মনে হয় সালাম সহ আমরা একসময় স্লোগান দিতাম, একটা দুইটা বাকশাল ধরো সকাল বিকাল নাস্তা। এখন মনে হয় আমাদের আরেকটি স্লোগান যোগ হওয়া দরকার, একটা দুইটা দালাল ধরো সকাল বিকাল নাস্তা। এই কয়েকদিন আগে মানুষ নামে একটা শুয়োর চালা দিয়েছিল কানাডায়, সেটা এখন আপনারা যাবেন কোথায়? দেশটা খুবই গ্রহণ করবেন না। আমি এবং আমার মনে হয় আপনারাও বোধ অনুভব করেন যে এখানে কেউ একজন উপস্থিত নাই, যার থাকার কথা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো চেয়ার উপরে কখনো নিচে বসে বক্তব্য শুনতেন, অথবা উপরে এখানে বক্তব্য দিতেন। সেই নেত্রীকে আমরা বহুদিন দেখি না, আমাদের মাঝে তিনি নেই। তিনি এখন হাসপাতালে বন্দী অবস্থায় হাসপাতালে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এখন আছেন। সেখানে আমাদের বিএনপি নেতা কর্মীদের বিজয়ের কোনো উল্লাস আমাদের আসে না। গণেশচন্দ্র রায় বলে গেছেন একটা কথা যে কালকের মিছিলটা ছিল, বিজয় দিবসের এটা ছিল আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিল, মুক্তির আন্দোলনের মিছিল। কথাটা সঠিক, কারণ আমরা এই সময় বিজয় আমাদের আজকে আমাদের নেই, বিজয়ের কোনো আনন্দ আমাদের ভিতরে নেই। এটা তো হলো আমাদের দলীয় ব্যাপার। আজকে সারা দেশে মানুষের মধ্যে কি বিজয়ের কোনো আনন্দ আছে? নাই। একটা জিনিস, এটা বোধহয় একটা নাটকের নাম অথবা গল্পের নাম, বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। শুনছেন আপনারা? এটা শুনছেন কি? মঞ্চে যারা আছে তারা শুনছে। একটা নাটক অথবা গল্পের একটা নাম, বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। এখন আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চাই, এয়ারপোর্টে যাওয়ার আগে পাসপোর্ট পরীক্ষা করিয়ে নিন। কারণ আপনি এয়ারপোর্টে গেলে পরেই আপনার পাসপোর্ট কম্পিউটারে ঢুকালেই পর ধরা হয়ে যায়, হাই হাই পাস ভিসা বাতিল। কালকে একজনের হয়েছে, আমাদের আমি শুনলাম, আমার স্বামী পেপার পেপার দেখি নাই, এক সাহেবের নাকি হয়েছে বাতিল। এরকম বহু সাহেব আছে, বহু সাহেব আছে যাদের পাসপোর্ট ভিতরে ভিতরে পাসপোর্ট বাতিল হয়ে গেছে, ভিসা বাতিল হয়ে গেছে। আওয়ামী লীগের এই যে অত্যাচারণাচারী পাসপোর্ট বাতিলের ঘটনা স্পষ্ট প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এবং আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, দেশের মানুষের জীবন, দেশের মানুষের ধন মান সম্পদ কিছুই সুরক্ষিত নয়। এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগের হাতে সুরক্ষিত নয়, বরং মানুষ মনে করে যে এই দলটি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বড় দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাদের হাতেই সেই দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল, তাদের হাতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত থাকতে পারে, এছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমরা এই 50 বছর পরে, বিজয়ের 50 বছর পরে আমরা আজকে এখানে সমবেত হয়েছি।
কালকে আমরা বিজয় মিছিল করেছি, কিন্তু আমরা এই দুটি দিনে কোনোক্রমেই মনে আনন্দ নিয়ে আমরা কিন্তু আজকের আলোচনার সভা করছি না, কতগুলো বিজয় মিছিল ছিল। কেননা আজকে আমাদের নেত্রী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তমের উত্তরসূরী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে কারাগারে, এবং কারাগারের পরে সেই কারাগারের নির্যাতন তার ফসল, আজকে তিনি বন্দি অবস্থায় হাসপাতালে তিনি মৃত্যুর পাঞ্জা লড়ছেন। আমরা আমাদের নেত্রীর অনুপস্থিতিতে এই দিবসগুলো পালন করছি, কিন্তু আসলে বিজয় দিবসের যে আনন্দ, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আবার সারা বাংলাদেশের মানুষের মনে সে আনন্দ নাই। তবু আমরা মূল্যায়ন করতে চাই যে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, লাখ লাখ শহীদ রক্ত দিয়েছিল, আজকে আমরা যদি সেটা স্মরণ করি যে সেই শহীদদের যে আকাঙ্ক্ষা, আজকে 50 বছর পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, আর আজকে আমরা কোন বাংলাদেশে অবস্থান করছি। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল, মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। কেননা পাকিস্তান আমাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করেছিল, সেই জন্যই সেই দিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মানুষ ছাপিয়ে পড়েছিল অস্বাহাত, মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই গণতন্ত্র আজকে 50 বছর পরে বাংলাদেশে অনুপস্থিত। আমরা গত 12 বছর যাবর বলে আসছি যে আমাদের সেই মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, আজকে গণতন্ত্র বাংলাদেশে হারিয়ে যাচ্ছে, গলা টিপে হত্যা করা হচ্ছে। একটি দল যেই দল স্বাধীনতার পরেও গণতন্ত্রে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, সেই দল ক্ষমতায় এসে আজকে গণতন্ত্রকে একইভাবে গলা টিপে হত্যা করছে, হত্যা করেছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই। আজকে শুধু আমরা তা বলি না, আজকে সারা বিশ্ব এই যে বাংলাদেশে গণতন্ত্র নাই সেটার আজকে স্বীকৃতি দিয়ে দিয়েছে সারা বিশ্ব। আপনারা দেখছেন কিছুদিন আগে আমেরিকায় একটি গণতান্ত্রিক সামিট হয়েছে, সেই সামিটে বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। কেন পায় নাই? তাদের মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়, এটা অগণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী দেশ। অতএব গণতান্ত্রিক যে সম্মেলন, সেই সম্মেলনে এই দেশকে আমন্ত্রণ জানানো যায় না। আমরা এতদিন যা বলেছিলাম আজকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে এই বিজয়ের, আমরা যখন এই 50 বছর পূর্তি করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করছি, তখন বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঘৃণিত একটি ফ্যাসিস্ট দেশ হিসাবে পরিচিত। যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না। আমরা এই কথাও গত 12 মাসে বলে আসছি, যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যেহেতু 72 থেকে 75 এই আওয়ামী লীগের রেকর্ড রয়েছে, তারা সেই সময়ে রক্ষী বাহিনী করে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় টিকে থাকার জন্য গুণ খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেভাবে চালিয়েছে, যেভাবে বিরোধী দলের কণ্ঠকে রুদ্ধ করার জন্য অমানবিকভাবে তারা আচরণ করেছে, এটা যদি হিসাব করা হয় তাহলে এই দেশকে কেউ মানবিক বলবে না, এই দেশকে যারা শাসন করছে তাদেরকে দানবীয় বলবে। অতএব এই যে মানবাধিকার লঙ্ঘনের জন্য আজকে বাংলাদেশের একটি সংস্থাকে সারা বিশ্বে
নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা কি আমাদের জন্য কোনো রকমই এটা সুখের খবর? অবশ্যই নয়। এটাও আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে একটি সংস্থা সারা বিশ্বে আজকে নিষেধাজ্ঞার শিকার হয়েছে, বড় বড় কর্মকর্তারা আজকে নিষেধাজ্ঞার শিকার হয়েছে। আজকে সরকারের সাবেক প্রতিমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না, ফিরে আসতে হচ্ছে। এটা কাদের জন্য হচ্ছে? আজকে যারা ক্ষমতায় আছে তাদের জন্য। এই স্বৈরাচারী এই ফেসিস্ট সরকার হাসিনার সরকারের জন্য আজকে তারা অন্যান্য অজুহাতের মধ্যে একটা অজুহাত দেখায় যে তাদের সময় নাকি উন্নয়ন হয়েছে। যদি আপনারা জিডিপির হিসাব দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে 2006 যখন ক্ষমতা ছেড়ে আসে তখন এই দেশের 7.2% জিডিপি ছিল, যেটা আর বাংলাদেশে কোনো সরকারই আওয়ামী লীগ 12 বছরে 7 অতিক্রম করতে পারে নাই, অনেক কমে গেছে। তারপরেও লড়াই করে নাকি উন্নতি, ওই কয়েকটা ফ্লাইওভার, এটার নাম উন্নতি নয়, এদেশের মানুষের উন্নতি তারা করতে পারে নাই। আগে যে দারিদ্র সংখ্যা ছিল আজকে সেই দারিদ্র সংখ্যা ডাবল, আগের থেকে দ্বিগুণ দরিদ্র মানুষ হয়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, আর গুটি কয়েক আওয়ামী লীগের সেই লুটেরার হাতে আজকে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। এইটাও আজকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে তারা কে কত টাকার মালিক বিদেশে সকলেই জানে। তাই আজকে আমি বলতে চাই যে দেশটা এদেশের জনগণের, এই জনগণের দেশকে আওয়ামী লীগ জোর করে দখল করে আজকে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন লুট আজকে করে বাংলাদেশকে আজকে ধ্বংসের একটা কিনারায় নিয়ে গেছে। তাই আজকের এই বিজয় দিবসে আমরা যারা বিএনপি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, যিনি বাকশাল থেকে এ দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দলের চেয়ারপারসন, তিনি 9 বছর এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে আকস্মিকভাবে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে নেত্রী প্রত্যেক বছরে 5 বছর পর পর যাতে সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়, নিরপেক্ষ হয়, সেই জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার তিনি সংযোজন করেছিলেন। আজকের এই সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে গায়ের জোরে সরকারে আছে। বর্তমানে তারা আগামী আর একটি নির্বাচন করার জন্যে নাটক শুরু করেছে। আজকের সেই নাটকের মঞ্চায়ন, প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা, গত 3টি নির্বাচনে আমরা দেখেছি এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। এই শেখ হাসিনার সরকার যতদিন আছে কোনো নির্বাচন কমিশন এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। তো এগুলো একটু তামাশা নাটক, যেখানে মূল সংকট তারা হচ্ছে বর্তমান এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার দহটাতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তখন নির্বাচন কমিশন প্রয়োজন হবে, তখন একটি পরিবেশ সৃষ্টি হবে, তার আগে এইসব নাটক করে কোনো লাভ হবে না। অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্র আমাদের দল বারবার প্রতিষ্ঠা করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের জাতীয়তাবাদী শক্তি, দেশনেত্রী শক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আগামী দিনে এই সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সেই আশাবাদ ব্যক্ত করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে বিজয়ের দিনে আজকে 50 বছর পরে আমাদেরকে একটা পরাজয়ের গ্রানি নিয়ে চলতে হচ্ছে, সেই পরাজয়টা কিসের? যেন 1971 সালে যে যুদ্ধ করেছিলাম, আমাদের সামনে যে আশা আকাঙ্ক্ষা ছিল আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমাদের যে স্বপ্ন ছিল যে আমরা একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, আমাদের স্বপ্ন ছিল যে আমরা এখানে সকল মানুষের জন্য একটা সমান অধিকার ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব, মানবিক মূল্যবোধ থাকবে, এইরকম একটা সমাজ আমরা তৈরি করব।
কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে 50 বছর পরে আমাদের সেই পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে যে আজকে আমরা এই মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ একটা তৈরি করতে পারি। শহীদ প্রেসিডেন্ট আলমগ যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং যিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তার এই আহ্বানের পরে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন সেই স্বপ্নই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিল। সেই শহীদ আলমগ আবার 1975 সালে পথ পরিবর্তনের পরে তিনি আবার আমাদেরকে নতুন করে স্বপ্ন দিয়েছিলেন। কেন 72 থেকে 75 সাল পর্যন্ত এই অবস্থা সৃষ্টি হলো? কেন? কারণ আজকে যারা ক্ষমতায় বসে আছে এই আওয়ামী লীগ সেদিনও তারা ক্ষমতায় ছিল এবং সেদিনও তারা, আজকে আমরা যেভাবে দেখছি যে সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরে দিয়ে সংবিধানকে তছনছ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা বা সরকার প্রতিষ্ঠা করেছিল বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত নেই। আমরা এর আগেও বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে অন্যায় বেআইনিভাবে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে, এর অর্থ হচ্ছে যে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি সেদিন তার দুই শিশুর হাত ধরে আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরফাত রহমান কোকর হাত ধরে সেদিন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা গ্রেফতার হয়ে ক্যান্টনমেন্টের কারাগারে বন্দী ছিলেন 16 ডিসেম্বর পর্যন্ত। তাকে আজকে আপনারা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রেখেছেন ও এখন তিনি জীবন মৃত্যুর সংরক্ষণে তিনি লড়াই করছেন, মৃত্যুর সঙ্গে পান জ্বালাচ্ছেন বন্ধুগণ। আজকে দেখুন এই 50 বছরে এরা দাবি করে যে বাংলাদেশকে নাকি উন্নয়ন একেবারে শিখরে তুলে দিয়েছে। এই 50 বছরে আজকে এ কথা অনেক বক্তারাই বলেছেন যে গরিব আর গরিব হয়েছে। এখানে কিছু সংখ্যক আওয়ামীদের সহায়তা পুষ্ট মদত পুষ্ট কিছু বড় লোক আরো ধনী হয়েছে। কি হয়েছে যে আজকে আমাদের দেশের মানুষ কৃষকেরা তারা আজকে তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, শ্রমিকেরা আজকে তাদের পাওনা ন্যায্য পাওনা পাচ্ছে না, আজকে আমাদের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, আমাদের অর্থনীতিকে একটা সত্যিকার অর্থেই একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। বন্ধুগণ আজকে সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদেরকে সেই স্বপ্নই শুধু দেখাননি, তিনি অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশের একটা ভিত্তি রচনা করে দিয়েছিলেন যে বাংলাদেশ সমৃদ্ধির শিখরে উঠবে, তার অর্থনৈতিক ভিত্তি শক্ত হবে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের যে অবস্থা, আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, কমপক্ষে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে, আমাদের 500 অধিক আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক ব্যক্তিকে আমাদেরকে হত্যা করা হয়েছে, এই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে গণতন্ত্রকে পুরোপুরি নিহত করে হত্যা করে আজকে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য একটা একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার জন্য ব্যবস্থা তৈরি করার জন্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ তাই আজকে আর সময় নেই, আমাদেরকে অবশ্যই সকলক ঐক্যবদ্ধ হতে হবে, সকলক ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক শক্তি ব্যক্তি সংগঠনের সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বল করো আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে তাকে পরাজিত করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, দেশনেত্রী এবং খাদেজাকে মুক্ত করতে হবে এবং গণতন্ত্রের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কংগ্রেস দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনেত্রী এবং খাদেজা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।